আজ তোমাদের সঙ্গে আলোচনা করব একটি ক্যামেরার বিষয়ে আমাকে অনেক দিন ধরে আমার অনেক বাইকার ফ্রেন্ডরা বা মোটো ব্লগ করতে যারা খুব ইন্টারেস্টেড তারা জিজ্ঞাসা করছে দাদা তুমি কি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করো মানে আমাদের হেলমেটের সামনে যে অ্যাকশান ক্যামেরা থাকে ওটারই কথা বলছি আমি এই ছোট্ট ক্যামেরাটা তো আমি সবাইকে বলেছি আমি এসজে ক্যাম সিক্স লেজেন্ড দিয়ে ভিডিও করি এবার অ্যাকশান ক্যামেরা বলতে আমাদের ইন্ডিয়াতে এখন থেকে টপে আছে কোপড়ো তার উপরে কিছু হয় না এবার ওটার দাম অনেকটা বেশি জন্য আমি একটা কম বাজেটের এটা আমার কাছ থেকে নিয়েছিল আট হাজার টাকা কলকাতা মেট্রো গলি থেকে আমি কিনেছিলাম এস ফটোগ্রাফি সব বলে একটা সব ছিল সেখান থেকে তো যাই হোক তো আজকে ক্যামেরাটার আমি রিভিউ দেবো যে আমার দু হাজার বাইশ সালে ক্যামেরাটা কেনা মানে আমি দু বছর ধরে ইউজ করছি এখনও রানিং আছে তো ক্যামেরাটা কেমন সেটাই বলবো কারণ অনেকে জিজ্ঞাসা করছে দাদা এটা কম বাজেটের মধ্যে ক্যামেরা কিনবো সেই ক্যামেরাটা কি কোয়ালিটি ভালো হবে ব্যাটারি ব্যাক কেমন হবে বা সাউন্ড কোয়ালিটি কেমন হবে এই সমস্ত বিষয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে তো সেই মানে তাদের জন্যেই একটা কম বাজেটের অ্যাকশান ক্যামেরা এবং ভালো কোয়ালিটির ভিডিও আনে এরকম অ্যাকশান ক্যামেরা আমি চয়েস করেছিলাম এসএকএম সিক্স লেজেন্ড তো আমি মোটামুটি স্যাটিসফাই যেটা বাজেট হিসেবে স্যাটিসফাই তো এর কিছু নেগেটিভ আর পজিটিভ দিক আছে অবশ্যই সব জিনিসের নেগেটিভ দিক থাকে আর কিছু কিছু পজিটিভ দিক থাকে এবার নেগেটিভ পজিটিভটা আপনার বাজেটের উপরেও ডিপেন্ড করে যে আপনি কত টাকার কিনছেন তার উপরে নেগেটিভ পজিটিভ বিচার করাটাই উচিত আমি আপনি একটা আট হাজার টাকা জিনিসের সঙ্গে একটা তিরিশ হাজার টাকা জিনিসের যদি কম্পেয়ার করেন তাহলে তো হয় না মানে বাজেট হিসেবে জিনিসের কম্পেয়ার করা উচিত তো সেই সব বন্ধুরা যারা মোটো ব্লগ করতে খুব ভালোবাসে তাদের জন্যই ক্যামেরাটা প্রথমে স্টার্টিংয়ের ছোটো দিয়েই শুরু করতে পারো তো ক্যামেরাটা আমার কাছে বছর হয়ে গেছে এখনও রানিং সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো ক্যামেরাটার আমি ইউজ করেছি মোটামুটি খারাপ না ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আর বাজেট হিসেবে তো অনেকটাই মানে আমার বেটার মনে হয় কিন্তু ক্যামেরার কিছু নেগেটিভিটি আছে সেটা হলো মানে এর যে মাইকটা আছে অটোমেটিক মাইক আছে মাইক না দিলেও চলবে কিন্তু ভয়েসে প্রচুর নয়েস আছে আর আমি আলাদা করে এর মানে যেটা এর যে মাইকটা হয় সেটা আমি কিনেছিলাম কিন্তু মাইকটাতে তেমন কোনো মানে ভালো ফিডব্যাক পাইনি আর মাইকটা দেওয়ার পর আর জন্য হচ্ছে আরও বেশি নয়েস আসছে তো এটার মেন ইস্যু যে ক্লিয়ার ভয়েস তুমি পাবে না আমার ভিডিওতেও আমি কোনোদিন ক্লিয়ার ভয়েস পাইনি আজ পর্যন্ত আর এর ভালো যে আমি আলাদা করে এটাও কিনেছিলাম মানে চার্জ চার্জ দেওয়ার জন্যে এটা খুব ভালো ফাস্ট চার্জ হয় আর বাকি ক্যামেরা তো ওভারঅল ভালো ব্যাটারি ব্যাক খুব বেশি না মোটামুটি দু তিন ঘন্টা রানিং চলে তুমি রাইডে যেতে যেতেই মাঝে মাঝে তোমাকে চার্জ করতে হবে যেখানে ব্রেক নেবে সেখানে চার্জ করতে হবে আর দু বছর হয়ে যাওয়ার পরে ক্যামেরাটা দেখছি যে রাবারের যে পজিশানগুলো এগুলো মানে উঠে উঠে যাচ্ছে কেমন চার ভাব হয়ে গেছে তো বিল্ড কোয়ালিটি মোটামুটি খুব কোম্পানি ইমপ্রুভ করেছে তেমন কিছু না কিন্তু ভিতরে ইন্টারনাল সব কিছু ঠিক আছে কারণ ক্যামেরা রানিং আছে আর আমি তো ওই চার পাঁচ মাস পরে অন করলাম দেখছি এখনও সেম রানিং আছে এবং ফাস্ট ওভারঅল ঠিকই আছে বাজেট হিসেবে মানে এর যে প্রবলেমটা তুমি ফেস করবে সেটা হলো মাইক প্রবলেম এর বিগ প্রবলেম হচ্ছে মাইক প্রবলেম অনেকের এই মাইকটা অনেকের বলছে ভালো হয়েছে কিন্তু এইট্টি পারসেন্ট খারাপ মানে মাইকটাতে ভালো সাউন্ড আসে না আর এখনও সেই খাপটা আমার কাছে আছে যেটা কিনেছিলাম আমি এসে গ্যামের তো সঙ্গে কিছুই দেয় না একটা কেস দেয় আর কিছু ওই সেট করার জন্য যে কোনো বোর্ডগুলো থাকে ওগুলো দেয় আর এই আপনার মাইক চার্জার এগুলো আলাদাভাবে কিনতে হবে না কিনলেও চলে যারা মনে করবে এক্সট্রা একটু ভালো হবে কিন্তু মাইকটা কিন্তু আমি ঠকে গেছি ওটা তো ভালো হয়নি চার্জারটা ভালো হয়েছে যাই হোক ও এই হলো আমার অ্যাকশান ক্যামেরা যারা মোটোভোড়া করতে ইচ্ছুক ফার্স্ট টাইম করছো কম বাজেটের মধ্যে ট্রাই করতে পারো একদম খারাপ নয় ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আর এই ক্যামেরাটা নিয়ে আমি অরুণাচল নর্থ বেঙ্গল দার্জিলিং সিকিম সাইড এই এই ক্যামেরাটা দিয়েই করেছি ফুটেজ নিয়েছি বেশ ভালো অতটাও খারাপ নয় মানে বাজেট হিসেবে একটু বেশি ভালো কম্পেয়ার টু মানে এই বাজেটে যে কোনো ক্যামেরা এবার গোবরোর সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো সেটা আলাদা ব্যাপার সেটা তখন কম্পেয়ারই হয় না কারণ এর বাজেট ওর বাজেট আকাশের পার্থক্য যাই হোক যদি কেউ ফার্স্ট টাইম মোটরব্লক স্টার্ট করতে চাও এটা দিয়ে করতে পারো যথেষ্ট ভালো একটাই প্রবলেম পাবে মাইক প্রবলেম এবার তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে ভালো মাইক যদি সেট হয়ে যায় তাহলে সেটা অন্য ব্যাপার কিন্তু আমি যেটা ফেস করেছি মাইক প্রবলেমের ব্যাটারিটা একটু কম মানে ব্যাক আপ আছে তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যখন ব্রেক হয়ে দাঁড়াবে কোথাও তখন চার্জে বসিয়ে দেবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই ওভারঅল যে বাজেটের মধ্যে ক্যামেরা মোটামুটি আমি স্যাটিসফাই তোমরা চাইলে এটা কিনতে পারো